নমস্কার বন্ধুরা, রকমারি উঠব কুইজ ব্লগে আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন সকালবেলা সকাল সকাল ব্লগটা শুরু করছি। আর আজ আমাদের বাড়িতে প্রচুর গাছ। আর আজ আমি উঠেছি 4:45 সময়, সোনুকে ডাকিনি। অন্যদিন সোনু উঠে পড়ে, কিন্তু সোনুকে আজ ডাকিনি, ও ঘুমাচ্ছিল। কারণ অত সকালে উঠে সারাদিন সেই বক 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 করেই যাবে, তো ভালো একটু ঘুমা ঘুমালে ভালো লাগবে। আর 5:30 সময় ওঠার কারণও আছে, আর কারণটা হলো মা আর দীপা গেল দিদি বাড়িতে। তো ও তো সারাদিন বকেই যাবে, কথা শিখে ওর প্রশ্ন, এটা কি জামা, এটা কেন পরবো, হাজার প্রশ্ন। এখন মানে আজকে তো দশহারা, আমাদের বাড়িতে আজকে রান্নাও করতে নেই, তো সকালে আর রান্নার চাপ নেই, তো সেই জন্য ভাবলাম যতটা পারা যায় কাজ গুছিয়ে নিই। রান্নাঘরটারগুলো আজকে মানে পুরো ধোয়া মোছা করতে হবে, তো সেগুলোই করব। আমাদের যে ডাইনিং টেবিল আছে সেটাও পরিষ্কার করতে হবে, চেয়ারগুলো পরিষ্কার করা হয়ে গেছে, তো এরকম অনেক কাজ আছে আজকে। মা দীপা বাইদে নেই, আর শুনুর পাপা আর বাবা যাবে এখন বাজারে আড়ংঘাটা, তো কিছু কাজ আছে নিমন্ত্রণ করতে যেতে হবে, প্লাস আরও এটা ওটা জলের ট্যাঙ্কি যেটা আছে আমাদের ছাদে সেটাও পরিষ্কার করতে হবে, নানান কাজ। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, আর আমার সঙ্গে থাকুন। আর এদিকে শুনু আজকেও আলমারি খুলেছে, আলমারি খুলে ওর মানে একটু বড় সাইজের জামাগুলো যেখানে রেখেছি, যেগুলো ওর এখন হয় না, কিছুদিন পর হবে, তো সেই জামাগুলো বার করে বলছে, ও মাম এটা কি জামা, ওটা কোন জামা, এটা কে দিয়েছে, হাজার প্রশ্ন। কোথা থেকে বার করেছো জামাটা, রেখে দাও শোনো, কেন খুঁজে পাচ্ছে না, নিচে ছিল, নিচে ওই নিচে ছিল, হয়েছে, এবার আটকে দাও না। এদিকে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে, আর আজকে নিয়ে এসেছি কাপড়। দু তিন দিন কাজ বন্ধ ছিল বৃষ্টির জন্য, আর এমনি কিছুটা কাজ এগিয়েছিল বলে, তো আজ থেকে আবার শুরু হলো, আজকে থেকে কাপড় লাগাবে। পাপা এবং ঘাটা যাচ্ছে, যাক তোমার জন্য ইয়ে নিয়ে আসবে, তুমি কি খাবে বলো, কি খাবা বলো, তুমি ক্যাবেটি খাবা, আচ্ছা নিয়ে আসবে পাপা। এ বাবা শুনুর পাপা বেরিয়ে যাচ্ছে আর অঙ্কটা, তো ওরা ফিরলে আমি কাজে হাত দেবো, আর টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো এখন করে নেব। আমি ওদিকে ছিলাম, শুনু চলে এসেছে আলমারির এখানে, আবার সেই আলমারি খুলে ও নাকি শাড়ি বার করছে, আমি বলছি কী বার করছি, বলছে শাড়ি বার করছি, এই যে উঠেছে এখানে, উঠে শাড়ি বার করছে। আর এখন শুধু বাড়িতে আমি আর শুনু।
মোছামুছি হয়ে গেছে আর এই যে এই বোর্ড গুলো যেগুলো আছে বোর্ড এগুলো আমি কলিং দিয়ে পরিষ্কার করে নেছি এতে ভালো পরিষ্কার হয় তো যে আরম্ভটা থেকে বাড়িতে চলেছে আর বাবা বাড়ি এসেই চলে গেছে দোকানে তো বাবাকে ফোন করলাম ভাত খেয়ে যাওয়ার কথা বললাম তো বাবা আসছে আর এদিকে আমরা এই যে নিয়ে বসে পড়েছি কারণ এই ভাতটা না এই ভাতটা হলো রাতের কাল রাতে মা একটু বেশি করে ভাত করে রেখেছিল কারণ আমি তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের রান্না করতে নেই তো সেই জন্য একটু রান্না করে রেখেছিল তো সেটাই মানে বেশি করে ভাত বেশি করে তরকারি করে রেখেছিল সেটাই আমরা এখন সকালে খেয়ে নেব তো দুপুরে আমাদের মানে আমরা দুপুরে আজকে ভাত খাবো না তো ওই চিড়ে মুড়ি কলা এইসবই হয়তো খেতে হবে ওইগুলোই খাবো তো এখন একটু খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে যা যা জিনিস ছিল সব কিছু মানে বেশিরভাগই মোটামুটি সরিয়ে ফেলেছি আর কিছু অল্প জিনিস আছে সেগুলো আস্তে আস্তে সরাবো পুরো মানে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করব তো এগুলো মানে সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে গেলে হয়তো ভালো পরিষ্কার করা যাবে না তো সেই জন্য এগুলো পুরো সব আমি অন্য ঘরে রেখে আসছি তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করার পর তারপর এগুলো নিয়ে আসবো যে সমস্ত থালা বাসন কোটো কাটা সব রয়েছে সেগুলো সমস্ত কিছু রান্নাঘর থেকে সরাচ্ছিলাম একা একা সম্ভব হয়ে উঠছে না অনেক জিনিস তো যে সুমির পাপা হাতে হাত লাগিয়েছে শোনা পাপাও সরাচ্ছে ও বাবা কাছে যাচ্ছে না ভাবছে জল টল পড়ে আছে নাকি আজকে রান্নাঘর পরিষ্কার করে একদম ঝকঝকে করে ফেলবো মা এসে দেখবে খালি দিচ্ছে দেখো তো না আর হবে না শোনা কাঁঠালটা নিয়ে এসো যাও শোনা কাঁঠালটা নিয়ে এসো যাও শোনা কাঁঠালটা নিয়ে এসো এই যে অলরেডি পরিষ্কার করা শুরু হয়ে গেছে শুরু করে দিয়েছে এবার শুনো আর আমি হাত লাগাবো সব কিছু মোটামুটি একদম সরিয়ে দিয়েছি কয়েকটা জিনিস ওখানে ননস্টিকে রয়েছে আর এদিকে শুনুর খাবার হচ্ছে তো এই দুটো সরিয়ে নিলে আমিও পরিষ্কার করতে আমিও পরিষ্কার করতে পারবো ওয়ালগুলো তো পরিষ্কার করা হচ্ছেই তার সাথে সাথে চিমনিটাও একেবারে পরিষ্কার করে নেব তো এদিকে উপরটা মানে ওয়ালগুলো ঠিকঠাক করে হয়ে গেছে এবার এই যে মেঝে ডলার পালা তো আমি কিছুক্ষণের জন্য ওদিকে যাচ্ছি সোনুকে খাওয়াবো স্নান করাবো ঘুম পাড়াবো তো এই যে কাকিও চলেছে কাকি ঘর মুছতে এসেছিলো তো বললাম যাচ্ছে ঘর মুছতে হবে না কারণ ভেজা ভেজা দেখলাম তো সেই জন্য তো কাকি আবার এখানে বসে পড়েছে বললো আমি একটু ডলে দিই তাহলে তো এরা দুজন এখানে মেঝেটা পরিষ্কার করুক আমি ততক্ষণ সোনুকে স্নান করিয়ে নিই কারেন্ট চলে গেছে আর রান্নাঘরের অবস্থাটি এইরকম তো রান্নাঘরে এখন আর তেমন কিছু মানে দেখা যাচ্ছে না ভালো তো এখন চলুন সবাই বাইরে যাই বাইরে প্যান্ডেলটা কত দূর হলো সেটাই দেখি এই যে প্যান্ডেলটা
বাইরে যে ছাদনা তোলা হয় সেই জায়গাটা ঠিক এরকম হয়েছে উপরটা। এখানে ঝাড় দেওয়া হবে আর এই দিকটা এরকম ভাবে রেখে দিয়েছে এখন। আর এখন এই ওই যে ওই সাইডটাতে খাওয়ার প্যান্ডেল যেই সাইডটা ওই সাইডটাতে ঠিক এরকম ভাবে মানে উপরটাতে ট্রিপল দিয়ে দিচ্ছে যাতে বৃষ্টির জলটা না পড়ে। আর এদিকে চেয়ারও চলে এসেছে। আর তার সাথে এই যে মানে রান্নার যে সমস্ত জিনিসপত্র কিছু কিছু চলে এসেছে। আমি তো বললামই কারেন্ট চলে গেছে। শুনুকে এখানে আমি স্নান করানোর পর খাইয়ে দিয়েছি, খাইয়ে বললাম কারেন্ট নেই, এখানে তুই বসে একটু খেলা কর, ও তা খেলবে না, মানে খেলবে, ওকে হাওয়া করতে হবে, ওর গরম লাগছে, তো ওকে এখন একটু পাখা দিয়ে হাওয়া করি। তো যে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের এই যে রান্নাঘর একদম পরিষ্কার করে ফেলেছি। আর এতক্ষণ কারেন্ট ছিল না, কারেন্টটা আসলো সবে। আর শুনুকে ওদেরকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন আমি টেবিলটা বার করে রেখেছি, টেবিলটাও ভালো করে পরিষ্কার করতে হবে। এই যে আজ দুপুর আমরা এগুলোই খাবো, এটা বাবার জন্য। তো বাবার স্নান হয়ে গেছে, বাবাকে আগে খেতে দিয়ে দিই, আমরা পরে খাবো। এখানে চিড়ে, মুড়ি, মুরগি, দই আর আমের জায়গায় আমি দিয়েছি কলা। তখন খুব বৃষ্টি হচ্ছিলো, তো সেই জন্য আমি এই যে টেবিলটা পরিষ্কার করে এখানে এইভাবে রেখে গেছিলাম। তো আমার স্নানও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। শুনো ঘুমাচ্ছিল, শুনো এই যে উঠে পড়েছে, উঠে যে গাড়ি চড়ছে। আমি এখন আসলাম দীপার ঘরে। দীপার ঘরে আসলাম এই কারণেই, নিমন্ত্রণের জন্য বিয়ের কার্ডগুলো লিখছে, তো ওখানে কয়েকটা ছিল সেগুলোই লিখলো। আর এখন এই যে এখান থেকে আর কয়েকটা নিয়ে যাই, একেবারে লিখে নেবে। শোনা ধয়, এখন আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে। এই জলটা ফুটছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আবার দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর তাহলে আজকের মতো টাটা, আর সবাইকে জানাই শুভরাত্রি।